বিভিন্ন এলাকায় কিন্তু বাটপার ডাক্তার পাওয়া যায়, আরে পাওয়া যায় কি যায় না, ওই যে হালুয়া টালুয়া বানায় কি কি বানায়, এদের ভিতরে কেউ কেউ তো আসলেই ইউনানি হাকিম এবং সত্যিই ডাক্তার, তাদের দাওয়াখানা আছে। কিছু কিছু আছে দেখবেন আপনি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মেলায় টেলায় গিয়ে বসে ডিব্বা বিক্রি করে, আছে না নাই? তার ওই এক ডিব্বার হালুয়ার ভিতরে 72 প্রকারের রোগের চিকিৎসা আছে, বুঝেন নাই মনে হয়? কি ওয়াজ আর লেকচার, আছে না নাই? এরকম এক বাটপার ডাক্তার, সে যেটা বানাইছে এটা আসলে কোনো ওষুধ না, কিন্তু সে বাটপারে যে করতেছে এটা মানুষের কাছে ধরা পড়ে যাবে না? 10-12 দিন পরেই তো মানুষ জেনে ফেলবে এই ওষুধ খেয়ে তো কোনো কাজ হচ্ছে না, তখন মানুষ কি কিনবে? কিনবে না। সে এখানে একটা চাতুর্যের আশ্রয় নিল, চালাকি করল। সে করলো কি, যেই তার কাছে এই ওষুধ নিতে আসে সে বলে কাউকে 1 সপ্তাহ, কাউকে 2 সপ্তাহ, কাউকে 1 মাস, একবারে ভালো হয়ে যাবে, আপনার ক্যান্সার থেকে শুরু করে যা বলে সব নিরাময় হয়ে যাবে, এটা এমন মহা ওষুধ। কিন্তু এই ওষুধ খাবার জন্য একটা শর্ত আছে, কে বলে? এই বাটপার ডাক্তার। এই ওষুধ খাবার জন্য একটা কি আছে, আস্তে বলেন, শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই ওষুধের সাথে বাঁদরের সাথে একটা বিরোধ আছে। এই ওষুধ যখন আপনি খাবেন তখন কোনোভাবেই আপনার মাথায় বানরের কল্পনা আসতে পারবে না। যদি এই ওষুধ খাওয়ার সময় আপনার মাথায় বানরের কল্পনা আসে, এই ওষুধ কিন্তু আর কাজ করবে না, বুঝাইতে পারে নাই? বাটপার ডাক্তার এই শর্ত যোগ করেছে। এখন বলেন, জীবনভর আপনারা ওষুধ খেয়েছেন, কোনোদিন ওষুধ খাওয়ার সময় বানরের কল্পনা আসছে? আরে কন্যা কেন, কেউ দুনিয়াতে ওষুধ খাওয়ার সময় তার মাথায় কি বান্দর আসে? আসে না। এই যে বাটপার ডাক্তার তাকে নিষেধ করলো, কি বলল, যে এই ওষুধ কাজ করার জন্য শর্ত হলো কোনো ক্রমেই এই ওষুধ খাওয়ার সময় মাথার মধ্যে বানরের কল্পনা আসতে পারবে না। এখন এই ওষুধ নিয়ে যায় যখন, তখন ওষুধ খাওয়ার সময় শর্তের কথা মনে পড়ে, সাথে সাথে মাথায় কি আসে? কন্যা কেন, কারণ ওষুধ তো কাজ করে না, ওষুধ তো কাজ করে না, এটা ওষুধই না এই জন্য, কিন্তু হেতু মনে করে বান্দরের কল্পনার কারণে আসতেছে না, বলেন না কেন? এই যে বাটপার ডাক্তার, এই বাটপারে যে ওষুধ বিক্রি করার সময় বলে দিছে কোনোভাবেই বানরের কল্পনা আসতে পারবে না, এটার উদ্দেশ্য কি বানর মাথা থেকে বের করা না বান্দর মাথায় ঢুকানো? বলেন না কেন?